আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাংলার মানুষকে হতাশ করেছে। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন, আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি। মুসলিমদের ভয় দেখিয়ে আপনাদের ভোট চুরি করা হচ্ছে। পুতিনকে চাপ দিতে রাশিয়া যাচ্ছেন এরদোয়ান। এবং সর্বশেষ থাকছে পশ্চিমবঙ্গে বিজেপিতে আরও রদবদল। নির্বাচন কমিশন হতাশ করেছে বাংলার মানুষকে অথবা পশ্চিমবঙ্গে বিজেপিতে আরও রদবদল। যতই যাই করুক না কেন, পশ্চিমবঙ্গসহ ভারতবর্ষে অর্থাৎ গোটা ভারতে নরেন্দ্র মোদীর প্রভাব এবং অমিত শাহের প্রভাব যে কমতে শুরু করেছে তা বিশ্ববাসীর সামনে পরিলক্ষিত হচ্ছে। আস্তে আস্তে করে ক্ষমতা হারাতে বসেছে নরেন্দ্র মোদী সরকার। যতই মুসলিমদের বিরুদ্ধে কুটচাল চালুক না কেন, ভারত এক সময় মুসলমানদের ছিল, আবারও ভবিষ্যতে মুসলমানদের হবে বলেই আমি বিশ্বাস করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাংলার মানুষকে হতাশ করেছে। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাংলার মানুষকে হতাশ করেছে। তিনি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আগামী 30 অক্টোবর শান্তিপুর, গোসাবা, দিনহাটা ও খড়দা বিধানসভার উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। ফল ঘোষণা হবে আগামী 2 নভেম্বর। পশ্চিমবঙ্গসহ 14টি রাজ্যের 30টি আসনের উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্ধ্রপ্রদেশের 1টি, অসমের 5টি, বিহারের 2টি, হরিয়ানায় 1টি, হিমাচল প্রদেশের 3টি, কর্ণাটকের 2টি, মধ্যপ্রদেশের 3টি, মহারাষ্ট্রের 1টি, মেঘালয়ের 3টি, মিজোরামে 1টি, নাগাল্যান্ডে 1টি, রাজস্থানে 2টি এবং তেলেঙ্গানায় 1টি আসনে উপনির্বাচন হবে। এছাড়াও মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশে 1টি করে আসনে এবং দাদরা ও নগর হাভেলির 1টি আসনে লোকসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক রাজ্য সভাপতি রাহুল সিনহা আসন্ন পূজা উৎসবের মধ্যে উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করায় নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে বলেন, 20 তারিখে হচ্ছে লক্ষ্মী পূজা আর 30 তারিখ হচ্ছে নির্বাচন। এই পূজোর মরশুমে প্রচার জনসাধারণ এবং ব্যবসায়ীদের পক্ষে কতটা অসুবিধাজনক নির্বাচন কমিশনের তা বোঝার শক্তি নেই। নির্বাচন কমিশনের শক্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারলে কি না পারল সেই বিষয়ে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলার মানুষের এত বড় উৎসবের কথা বিন্দুমাত্র মাথায় না রেখে নির্বাচন কমিশন ওই সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত বাংলার মানুষকে হতাশ করেছে বলেও বিজেপি নেতা রাহুল সিনহা মন্তব্য করেন। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন, আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি। আফগানিস্তানে ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই আহ্বান জানিয়েছেন। তিনি এক টুইট বার্তায় অভিযোগ করেন, গত কয়েকদিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, যে কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশসীমার মালিক এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসাবে তালেবান সেদেশের সর্বময় ক্ষমতার অধিকারী। কাজেই সেদেশের যে কোনো সীমানায় যে কোনো কাজ করতে গেলে তালেবানের সঙ্গে আলোচনা করতে হবে। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র গত সপ্তাহে দাবি করেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে। এ ব্যাপারে তালেবানের সঙ্গে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও
তিনি মন্তব্য করেন। মুসলিমদের ভয় দেখিয়ে আপনাদের ভোট চুরি করা হচ্ছে। ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম এর প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, অন্যান্য অনগ্রসর শ্রেণী ভাইরা ব্যাগ ভর্তি করে করে বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু যোগীর নয়া মন্ত্রিসভার 67% মন্ত্রী উচ্চবর্ণের এবং মাত্র 29% পিছিয়ে পড়া সমাজের। মুসলিমদের ভয় দেখিয়ে আপনাদের ভোট চুরি করা হচ্ছে, হিন্দু ঐক্যের নামে আপনাদের রাজনৈতিক পরিচয় ধ্বংস করা হচ্ছে। তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের পর মিম প্রধান ও আসাদুদ্দিন ওয়াইসি মন্ত্রীদের জাতিগত সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নের মাধ্যমে ওয়াইসি অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি ভোটারদের নিজের পক্ষে করার চেষ্টা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার গত মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে রবিবার। এর মধ্য দিয়ে রাজ্যে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের কথা মাথায় রাখা হয়েছে। এতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জিতেন প্রসাদ সহ 9 জনকে মন্ত্রী করা হয়েছে। এই মন্ত্রীদের মধ্যে 3 জন ওবিসি সম্প্রদায়ের এবং 2 জন এসি এবং 1 জন এএসটি সম্প্রদায়ের। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে বিরোধীরা প্রতিনিয়তই টার্গেট করছে। সেই ধারাবাহিকতায় এবার যোগী মন্ত্রিসভায় জাতিভিত্তিক সমীকরণ নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে টার্গেট করেছে ওয়াইসি। মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য উত্তরপ্রদেশে 100 আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন। এজন্য ওয়াইসি প্রতিনিয়ত রাজ্যটিতে নির্বাচনী কর্মসূচির আয়োজন করে জনসমর্থন অর্জনের চেষ্টাও করে চলেছেন। পুতিনকে চাপ দিতে রাশিয়া যাচ্ছেন এরদোয়ান। সিরিয়ার ইদলিব চুক্তি মেনে চলতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ প্রয়োগ করতে মস্কো যাচ্ছেন এরদোয়ান। তুরস্কের ডেইলি সাবাহের খবরে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বুধবার রাশিয়া যাচ্ছেন। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি সিরিয়ার ইদলিব নিয়েও কথা বলবেন। আশা করা হচ্ছে প্রেসিডেন্ট এরদোয়ান পুতিনকে চুক্তি মেনে চলতে চাপ প্রয়োগ করতে সমর্থ হবেন। সম্প্রতি উত্তর সিরিয়ার এক বিমান হামলায় তুরস্কপন্থী 11 যোদ্ধা নিহত হয়। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, উত্তর সিরিয়ার আফরিন শহরের বাইরের একটি স্কুলকে তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী আল হামজা ডিভিশন সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করত। ওই ঘাঁটিটি 2018 সালের পর থেকে তুরস্ক ও সিরিয়ার আসাদ বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার রাশিয়া ওই অঞ্চলে বিমান হামলা করলে 13 জন যোদ্ধা নিহত হওয়া ছাড়াও আরও অন্তত 13 জন আহত হয়। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেন, তুরস্ক নিয়ন্ত্রিত ওই এলাকাতে ধরনের হামলা বিরল। ডেইলি সাবাহের খবরে বলা হয়েছে, পুতিনের সঙ্গে আলোচনায় এরদোয়ান এই বিষয়টি তুলে ধরবেন। এছাড়া দুই নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক, বিশেষ করে ককেশাস, লিবিয়া ও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। 1 বছরেরও বেশি সময় পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এরদোয়ান ও পুতিন কিছু ক্ষেত্রে মিত্র হলেও সিরিয়ায় তুরস্ক প্রেসিডেন্ট আসাদ বিরোধীদেরকে সমর্থন দিচ্ছে। এরদোয়ান সরকার সিরিয়ার ভিতরে কুর্দিদের লক্ষ্য করে মাঝে মাঝে বিমান হামলা চালিয়ে থাকে। অন্যদিকে তুরস্কের মিত্র রাশিয়া বাশার আল আসাদ সরকারকে সমর্থন দিয়েছে। 2015 সাল থেকে ভ্লাদিমির পুতিন আসাদ সরকারকে সামরিক সহায়তা প্রদান করছে। তবে সিরিয়ার রাশিয়া ও তুরস্ক পরস্পর বিরোধী গ্রুপকে সমর্থন দিলেও সিরিয়ার উত্তরে এই দুই দেশের মধ্যস্থতায় অনেক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে 2018 সালের ইদলিবের যুদ্ধবিরতিও রয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপিতে আরও রদবদল। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিতে অর্থাৎ বিজেপিতে আবারও রদবদল আসতে যাচ্ছে। দলটির নেতাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়। বিজেপি সূত্রের বরাতে খবরে বলা হয়, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। বৈঠকে সাংগঠনিক রদবদল নিয়েই আলোচনা হবে। সংগঠনের দায়িত্ব বড় রকম পরিবর্তন আসতে যাচ্ছে বলে আভাস মিলছে বিজেপি সূত্রে।
20 সেপ্টেম্বর দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে বালুরঘাটের বিধায়ক সুকান্ত মজুমদারকে করা হয় নতুন সভাপতি, আর দিলীপকে করা হয় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। দিলীপকে সরানো হবে তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এখন মনে করা হচ্ছে রাজ্য বিজেপির দায়িত্বে বড় রকমের বদল আসবে, কেননা এর আগে 2021 সালের নির্বাচনে নবান্ন দখলের লক্ষ্য নিয়ে দল সাজিয়েছিল বিজেপি। তাই নির্বাচনের আগে দলে বেশ কিছু বদল দেখা গিয়েছিল, কিন্তু ফল মেনেনি। এবার 2024 সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপি, মাঝে স্থানীয় প্রশাসনের নির্বাচন আছে, তাই বিজেপি চাই নতুনদের হাতে দায়িত্ব তুলে দিতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।